হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ শেখর স্যার। আজকের ভিডিওতে আমি ফ্রেজ ও ক্লজ সম্পর্কে আলোচনা করব। যাদের ফ্রেজ ও ক্লজ চিনতে সমস্যা হয় তারা ভিডিওটি দেখলে খুব সহজেই ফ্রেজ ও ক্লজ চিনতে পারবে। ওকে, শুরু করা যাক। ফ্রেজ ও ক্লজ কী এবং এর অর্থ কী? ফ্রেজ অর্থ শব্দগুচ্ছ, অর্থাৎ একাধিক শব্দ থাকবে, এবং ক্লজ অর্থ বাক্যাংশ বা খণ্ডবাক্য। এখন ফ্রেজ এবং ক্লজের আমরা ডেফিনেশনটা দেখব। ফ্রেজ, কোনো সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকবে না, তবে কোনো কোনো সময় নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। আর ক্লজের ডেফিনেশন, একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব অবশ্যই থাকবে, তবে এখানেও নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। এখন আমরা ফ্রেজ ও ক্লজের ক্লাসিফিকেশনটা দেখব। ফ্রেজ নয় প্রকারের, যেমন নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বাল, প্রিপজিশনাল, কনজাংশনাল, ইন্টারজেকশনাল, পার্টিসিপল, ইনফিনিটিভ ফ্রেজ। ক্লজকে প্রথমে তিন ভাগে ভাগ করা যায়, যেমন প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ ও কোঅর্ডিনেট ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যেমন নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন আমরা ফ্রেজ এবং ক্লজের এক্সাম্পলগুলো একটু দেখব। ফ্রেজের ক্ষেত্রে দ্য রিডিং নিউজ পেপার, রিডিং এখানে ভার্ব হওয়া সত্ত্বেও এখানে কিন্তু নন ফাইনাইট ভার্ব। ইন ফ্রন্ট অফ, হোয়াট এ নিউজ, অ্যাজ ওয়েল অ্যাজ, প্লেয়িং বয়, এরকম আরও অনেক ফ্রেজ ব্যবহার হতে পারে। ক্লজের এক্সাম্পল যদি আমরা একটু দেখি, ইফ হি রিডস মোর হি উইল পাস দ্য এক্সাম। এখানে ইফ হি রিডস মোর একটি ক্লজ এবং হি উইল পাস ইন দ্য এক্সাম আর একটা ক্লজ, দুটো ক্লজেরই সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব ব্যবহার করা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। থ্যাংক ইউ।